হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো, আমাদের ভোটার কার্ড যদি হারিয়ে যায় বা ভোটার কার্ড যদি নষ্ট হয়ে যায়, সেটি কী করে বাড়িতে বসে একটি মাত্র স্মার্টফোনের মাধ্যমে, এরকম একটি স্মার্টফোন বা তুমি যেই ফোনটির মাধ্যমে দেখছো সেই ফোনটির মাধ্যমেই আমরা কিন্তু ভোটার কার্ডটি সম্পূর্ণটাই বাড়িতে বসে অ্যাপ্লাই করব। এবং আমাদের ভোটার কার্ডের অ্যাড্রেস বা আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু আমাদের ভোটার কার্ড চলে আসবে। এটির জন্য কোনো রকম আমাদের কোনো সরকারি দপ্তরে যেতে হবে না। তো চলো এবার ভিডিওর দিকে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তো আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি একটু অন করে দাও। আমরা যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবে। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তো একটি লাইক করো, একটি কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা জানো তাদের উদ্দেশ্যে জানাও। আর ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো আমাদের পেজটি ফলো করে রাখো, একটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের ছোট্ট কথা বলি, তোমার ভোটার কার্ড যদি হারিয়ে যায় তাহলে ভোটার কার্ডের জন্য একটি তুমি দরখাস্ত করে তোমার লোকাল থানাতে গিয়ে তুমি একটি কমপ্লেন করে রাখবে। এতে তোমার ইন ফিউচার যদি কোনো রকম তোমার ভোটার কার্ড নিয়ে কোনো মিস ইউজ হয় তুমি কিন্তু সেই কমপ্লেন দেখিয়ে তুমি সেখান থেকে বেঁচে যাবে। তো এবার চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক এবং তোমরা পাশে থাকা স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে তোমরা চেক করো। তো এর জন্য আমাদের যেটি লাগবে, ভোটার হেল্পলাইন অ্যাপসটি কিন্তু আমাদের লাগবে। তো আমরা ভোটার হেল্পলাইন অ্যাপসটি ওপেন করব, আর তোমাদের যদি না থাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ভোটার হেল্পলাইন, এই অ্যাপসটি আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে ওপেন করব। তো এখানে ডাউনলোড করে ওপেন করতে আমাদের এরকম একটি পেজ শো করবে। এটি ওপেন করার মাথায় ট্রিপল ডট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের এখানে লগ ইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা এখানে চলো লগ ইন অপশানে ক্লিক করব। যদি তোমাদের আগে থেকে ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবে, আর যদি না থাকে নিউ ইউজারের উপরে আমরা ক্লিক করব। তো আমরা চলো এবার নিউ ইউজারের উপরে আমরা ক্লিক করি। নিউ ইউজারের উপরে ক্লিক করতে মোবাইল নাম্বার দেবে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবে। এরপরের পেজটি তোমার নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর ওটিপি দিয়ে আবার সাবমিট করবে। সাবমিট করলেই কিন্তু তোমার ইউজার পেজ সাকসেসফুলি দেখবে। তো এটা সম্পূর্ণ দেখানোর পরে এরপরে আমরা আবার এই পেজটিতে চলে আসবো। এখানে এসে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এই দুটো জিনিস দেব। এই দুটো জিনিস দেওয়ার পরে ওদের কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য মোবাইল নাম্বার একটি সিকিউরিটি ওটিপি পাঠাবে। তো এই ওটিপিটি কিন্তু ওরা সিকিউরিটি পারপাসের জন্য অ্যাজ এ সরকার আমাদের জন্য এটি করে রেখেছে। তো এখানে আবার আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটি সিকিউরিটির ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে আমরা এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করব। তো চলো এবার আমরা ওটিপিটি দিয়ে নিই। ওটিপি দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করে ভোটার রেজিস্ট্রেশন অপশান একটি আসবে, ভোটার রেজিস্ট্রেশন অপশানে আমরা ক্লিক করব। এরপর একটু স্ক্রল করে দেখো 8 নম্বর যে ফর্মটি আছে আমরা 8 নম্বর ফর্মটি আমরা কিন্তু সম্পূর্ণটাই ফিল আপ করতে হবে। চলো এবার আমরা 8 নম্বর ফর্মটি এবার ওপেন করি। 8 নম্বর ফর্ম ওপেন করতে ওপরেই তোমার হ্যালো বলে নাম দিয়ে দেবে, স্ক্রল করে ওপরে যাবে, লেফট স্টারে ক্লিক করবে। এখানে দেখো ইয়েস আই হ্যাভ এ ভোটার নাম্বার, নো আই হ্যাভ ভোটার নাম্বার আছে। তো ইয়েস আই হ্যাভ এ ভোটার নাম্বারে অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব। তো এখানে তোমাদের ভোটার নাম্বারটি দিতে বলবে আর নিচে নিজের স্টেট সিলেক্ট করতে হবে। তোমরা তোমাদের নিজেদের স্টেট কিন্তু সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করার পরে ফাইন ডিটেলসে একবার ক্লিক করবো। ফাইন ডিটেলসে ক্লিক করার পরে নিচে দেখবে একটি পসিট বলে একটি অপশান আছে। তো পসিট অপশানে ক্লিক করলে আমাদের ফুল ডিটেলস কিন্তু চলে আসবে, যেমন নাম, বাবার নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে। তো এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করতে আবার সম্পূর্ণ ডিটেলসে চলে এসেছে। এখান থেকে তোমরা তোমাদের আধার নাম্বার দিয়ে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারো, যদি না দাও তাহলে ছেড়ে দাও। নিচে মোবাইল নাম্বারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবে, কারণ তোমার যেই অ্যাড্রেসে ডেলিভারি করতে হবে তোমাকে তখন সেখানে কন্ট্যাক্ট করতে ওদের সুবিধা হবে। আর ইমেল আইডি দিয়ে দিবে, তোমার কতদূর কী স্ট্যাটাস আছে ডেলিভারি স্ট্যাটাস, সেটা তোমরা কিন্তু সম্পূর্ণ ইমেলের মাধ্যমে চেক করতে পারবে বা ওরা ইমেলের মাধ্যমে তোমাকে ইনফরমেশান প্রোভাইড করবে। তো এখানে সমস্ত কিছু দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখো আমাদের চারটা অপশান আছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিআইএস উইদাউট কারেকশান। এখানে আমরা ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে তিনটে অপশান দিয়েছে, লস যদি তোমার হারিয়ে যায় তো লস অপশানে ক্লিক করে নিচে জিডি নাম্বারটি তোমরা ওখানে আপলোড করে দেবে। যেহেতু আমাদের এটা মানে হারায়নি, বাড়ি থেকে নষ্ট হয়ে গেছে, তো আমরা সেকেন্ড অপশানে ক্লিক করব। তোমরা চাইলে সেকেন্ড অপশানে ক্লিক করতে পারো বা জিডিটা করে রাখবো। দিয়ে নেক্সট অপশানে এখানে টিক মার্ক দিয়ে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের পুরো ফর্মটা কিন্তু এবার চেক করার জন্য ওরা বলবে। তার আগে এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনগুলো রাইট মাইট ওরাই দিয়েছে, যেই প্লেস থেকে বসে তুমি অ্যাপ্লিকেশন করছো এখন বর্তমানে সেই প্লেসের নাম বা সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা এখানে দিয়ে নেবে।
তার আগে তোমার নামটা চলে আসবে, নাম দেখে ডিস্ট্রিক্টের নাম দিয়ে ডান করবে। ডান করলে এখানে রিভিউ ফর্ম বলে পুরোপুরি দিয়ে দেবে, তুমি যেই ফর্মটি ফিল আপ করবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবে। দেখে কনফার্ম অপশানে ক্লিক করলে তোমার কিন্তু একটি রেফারেন্স নাম্বার দেবে, সেটির একটি স্ক্রিনশট তুলে রাখবে। এই রেফারেন্স মাধ্যমের মাধ্যমে কিন্তু তোমরা ভোটার আইডি কার্ডটি ট্র্যাক করতে পারবে এবং তোমরা কত দূরে আছে, কতদিন টাইম লাগবে, এগুলো সমস্ত কিছু কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু আমাদের সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর একটু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তো একটু লাইক করো, কমেন্ট করো, আর যার কারণে তাদের উদ্দেশ্যে জানাও। আর ভিডিওটি তুমি যদি ফেসবুক থেকে দেখো তো আমাদের পেজটি একটু ফলো করো, একটু লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।